হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে আজকে বিছনা থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সবাইকে গুড মর্নিং, সবার সকাল ভালো কাটুক, দিনটা ভালো কাটুক, এই নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সবার শুভকামনা করলাম, আমারও যেন দিনটা ভালো কাটে। তো চলো, ছেলে মেয়ে পাশে শুয়ে আছে, ওদের গায়ে কম্বলটা ঠিকঠাক করে দিয়ে আমি বেড থেকে নিচে নেমে যাব। তো বিছানা থেকে নিচে ছাড়ার আগে ওদের গায়ে একটু কম্বলটা ঠিক করে দিলাম, তারপরে বাথরুমে চলে যাব। বাথরুমে যা সবাই ঘুম থেকে ওঠার পর যা করে, তো সেটা করে টোরে আমি বাইরে চলে এসেছি ডাইনিংয়ে। তো দেখো, ব্রাশ নিয়ে ফেলেছি, ব্রাশটা ব্রাশ করতে করতে আমি চলে যাব একদম ডাইনিং থেকে সোজা ছাদে। তো আজকে ব্রাশ দিয়ে, মানে ব্রাশ করতে করতে তোমাদের সাথে তো কথা বলতে পারছি না মুখে। তো দেখো, ছাদে চলে এসেছি, খুব সুন্দর ওয়েদার। দেখো এখনো চাঁদ মামা দেখা যাচ্ছে, সূর্য মামা ওঠেনি। খুব ভালো লাগছে, মানে হালকা হালকা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো খুব একটা মানে ঠান্ডা নেই, ওই জন্য আমি গায়ে কিছু দিইনি। তো চলো ছাদে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে ব্রাশ করতে করতে তোমাদের সাথে একটুখানি সকালে পরিবেশটা শেয়ার করি। পাখি উড়ে যাচ্ছে, পাশে সজনে গাছ আর শুনশান মসজিদ, কি শান্ত দেখো পরিবেশ। অন্য এক সময় যখন বাচ্চারা ভর্তি থাকে এই মসজিদে, তো তখন ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আওয়াজে আমার খুব মানে এক এক সময় রাগও ধরে, এক এক সময় ভালোও লাগে। তো এখন মসজিদটা সত্যিই মানে শান্ত। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার আমি একটু দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি। তো চলো, ব্রাশ করতে করতে একটু আমি পায়চারি করে নিই। সকালে মর্নিং ওয়াক করা খুব ভালো, তো আমি যেদিন যেদিন সময় পাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, মর্নিং ওয়াক করতে করতে ব্রাশটা করে নিই, তারপর আমি কি করি তো সে তার জন্য অপেক্ষা করতে হবে, আর পুরো ব্লগটা দেখতে হবে স্ক্রিপ্ট না করে, আর আমার সঙ্গে পুরোটা দিন থাকতে হবে, আমি সারাদিন কি করি। তারপরে দেখো, আমি এখানে আগের দিনের জামা কাপড়, যেহেতু এখন শীতকাল, দিনের দিন আমি তো একটু দেরিতে কাছি, ওই জন্য দিনের দিন শুকায় না। তো ব্রাশ করতে করতে আমি সে আগের দিনের জামা প্যান্টগুলো একটু মেলে দিচ্ছি, সকাল সকালই মেলে দিই, তাহলে 11টা 12টার সময় আবার নামিয়ে নিয়ে আসি। তো ব্রাশটা কিন্তু আমার মুখেই আছে। তো চলো, ব্রাশ করতে করতে আমি নিচে চলে এসেছি রান্নাঘরে, একটু ব্রাশ মানে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে টুয়ে তো আমি চেঞ্জ করে নেব। তো আগে চলো আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তো দেখো, নিচে চলে এসেছি, আর এই দেখো পেঁপে গাছ, আমাদের পাশের বাড়ি বৌদি। তো সকাল সকাল দেখো পেঁপে গাছে, পেঁপেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম, অনেকদিন পর পেঁপে গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই দেখো ঠাকুর এখনও জাগায়নি, আমি ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে প্রত্যেক দিন পুজো দিই। তো দেখো সেই অবস্থাতেই তোমাদের সাথে একটু ঠাকুর শেয়ার করছি, তখন আমি দেখালাম যে ঠাকুর জাগায়নি। তো এখন দেখো ফ্রেশ হয়ে বাসি নাইটি ছেড়ে অলরেডি আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তারপর সকাল সকাল আমি ঠাকুর পুজো দিই, তারপরে আমি অন্য কাজে হাত দিই। তারপরে ঠাকুর পুজো করে ঠাকুরের জল টল ফেলে দেখো গামলা করে আজকে সকাল সকাল আমি টবগুলো জল দিয়ে দিয়েছি, অন্যদিন দুপুরবেলা দিই। আর এত রোদ থাকে না সকালে, মানে আমি টাইমই পাই না। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, ওই জন্য ঠাকুরের জল ফেলতে এসে তো কিছুটা জল ছিল, আর কিছুটা জল কলের থেকে নিয়ে টবগুলোতে দিয়ে দিলাম। তো সেটা একটু তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম। তো চলো, টবের জল দেওয়া তো প্রায় মোটামুটি হয়ে গেছে, এবার নিচে চলে যাবো। তো দেখো এবার সোজা নিচে চলেছি, যেটা আমার সকালের কাজ প্রতিদিন, কোনোদিন বেলাতে করি, কোনোদিন সকাল সকাল করি। তো আজকে সকাল সকাল বিছনাটা ফাঁকা পেলাম। তো ছেলে মেয়ে পড়ার জন্য কি করলো, ওপরে ছাদে রোদ এসছে, তো বললো মা ওপরে যাবো, একটু ছাদে বসে বসে পড়বো। তো দুজনেই চলে গেছে, দুজনেরই পরীক্ষা, মেয়ের জানুয়ারি মাসে আর ছেলের কালকে থেকে। তো চলো, ওই জন্য সকাল সকাল বিছনাটা ফাঁকা পেলাম। আর ওই দেখো বিছনার মধ্যে যে থাকে ছেলের প্রতিদিনের ঝামেলা, তো ব্যাগ বই সেগুলো আমাকেই ক্লিয়ার করতে হয়, আর এটা হচ্ছে কম্পিউটারটা দেখে আর ঢাকা হয়নি, তো সেটাই আমি ঢেকে দিচ্ছি। আর এই দেখো শীতের বিছানা, তোমাদের বলে দিয়েছিলাম শীতের বিছানা গোছাতে বহুত টাইম লাগে, তো সেটাই আমি করছি। চলো দেখতে থাকো। Thank you.
দেখলে আমি সকালে বেড কভার মানে সব ঠিকঠাক করে বাসি বিছনা তুলে কিছু কাজ সেরে আবার ওপরে চলে এসেছি ছাদে। তো দেখো ছেলে মেয়ে, তোমাদের বলেছিলাম ছেলে মেয়ে ছাদে বসে পড়ছে, তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কাছাকাছি করে, কাছাকাছিটা রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো রাস্তায় দেখতে পাচ্ছ সব বাচ্চা কাচ্চা সব মোটর সাইকেল লোকজনদের ধরছে, এটা হচ্ছে আমাদের পাড়ায় ক্রিসমাসে 7 দিন ধরে মাইক বাজে, তো গোশালা হয় আমাদের এখানে। তোমাদের আগেই বলছি হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বজাতির লোক বাস করে, খুবই ভালো লাগে সব জাতির লোকের অনুষ্ঠান আমরা দেখতে পারি। আর পাশে দেখো বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। তো এরা দেখো সব চাঁদা তুলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যখন গোশালাটা হবে। আর দেখো তোমরা তো দেখলে ছেলে মেয়ে পড়ছে, তো কাছাকাছি করে আমি সেটা মেলতে চলে আসলাম সোজা ছাদে। তো আজকের ব্লগটা প্রায় বেশিরভাগটাই ছাদে, তো শীতকালে না ছাদে উঠলে আমার নামতে ইচ্ছে করে না, তা যে কোনো বাহানাতে আমি ছাদে উঠি আর একটু ঘুরে টুরে কিছুক্ষণ বসে চলে যাই। রোদে থাকতে খুব ভালো লাগে আর নামতে ইচ্ছে করে না। তো চলো আগে জামা কাপড় মেলে নি, নামতে তো হবে, এই রান্নাঘরে যাব। তোমরা দেখতে পাচ্ছ আজকের ব্লগটা বেশিরভাগটাই আমি ছাদে করেছি, তো এটা ছিল শীতকালে স্পেশাল ছাদের ব্লগ। তো চলো এখনও খানিকটা বাকি আছে, তো আজকের ব্লগটা খুব এক্সাইটিং মানে খুব আকর্ষণীয় তো দেখতে থাকো হতে চলেছে, লাস্টে তো ধামাকাদার। তো কী করতে চলেছি সেটা দেখো, পুরোটা দেখবে লাস্ট পর্যন্ত দেখবে, এন্ড পর্যন্ত দেখবে, তো তবেই বুঝতে পারবে আর তোমাদের ভালো লাগবে। তো চলো তুমি লাস্ট কী করছে দেখো, রান্না তো হয়ে গেছে সকালে, ছেলের এক্সাম অনেক সকালে করে নিয়েছি, শুধু মাছটা করিনি। তো ভাবলাম মাছটা ওপরে গিয়ে কাটি, প্রত্যেকদিন কলপারে কাটি। তো রোদে বসেছিলাম, রোদে গা জ্বলে যাচ্ছিল, তবু রোদে যে হালকা তাপটা খুব ভালো লাগছে, যেন মাছটা কাটতে আমি ছাদে চলে এসেছি। চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে আজকে প্রত্যেক রোববারই চিকেন হানা হয় বেশিরভাগ, তো আজকে খাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ছুলে নিই, তো চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা কল করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চিংড়ি মাছটা কেটে নিই। স্নান ধান করে তোমরা তখন দেখছিলে ছাদে মাছ কাটছিলাম, তো চিংড়ি মাছ যেহেতু গায়ে বন্ধ হয়ে যায় জল টল ছিটে পড়ে, তো চলো যে আগেই বলেছি যেহেতু শীতকাল তো একটু আমি স্নানটা তাড়াতাড়ি করি কাছাকাছি করে ফেলে। তো একটু সকাল সকালে আজকে রান্না হয়ে গেছে অনেক সকালে, যেহেতু ছেলের এক্সাম ওর পাশে একটু বসেছি, তারপরে টুকটাক কিছু কাছাকাছি করে মাছ কেটে স্নান করে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। তো এখন রান্নাটা শেয়ার করবো, আজকে একটা রেসিপি শেয়ার করবো। তো সানডে স্পেশালে কোনোদিন চিকেন হয়, তো আজকে চিকেন হবে না, এই মাছটা সবারই প্রিয়। তো চলো ছোটো হলেও খুব ভালো লাগে আমার, তো চলো রান্নাটা শেয়ার করে নিই। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দেখো এখানে গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দেবো। এবার এই টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভালো হলে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ করা আছে। ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম যে চিংড়ি মাছের ডালনাটা করেছি আজকে আলু দিয়ে।
তো একটু কষা কষা করে নিয়ে একটু ঝোলও করিনি, মাখা মাখা করেছি। তো চিংড়ি মাছ ছেলে মেয়ে খুবই ভালোবাসে তোমরা জানো। তো চলো রান্নাঘরে মোটামুটি পরিষ্কার, এ দেখো তো রান্নাঘরে পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করিনি, রোজ দিন একই জিনিস, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, আমারও দেখাতে ভালো লাগবে না। তো চলো এবার রেসিপিগুলো কী রান্না করেছি আজকে সকালবেলা, আর এখন তো মাছটা করেছি দেখতেই পেলে, তো যারা রেসিপিগুলো একটু শেয়ার করে নিই। তারপর যেটা তোমাদের আমি বলেছিলাম ছাদে, তো আজকে এন্ড পর্যন্ত আমার ব্লগটা দেখবে তবেই ইন্টারেস্টিং পাবে। তো আজকের ব্লগে কী আছে, তো চলো ভাতটা আমরা আজকে, আমরা সবসময় তোমরা দেখো যে আমরা তিনজন খাই, তো আজকে যাকে পেয়েছি তাকে শুদ্ধ আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। তো চলো আগে মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এটা হচ্ছে সেই চিংড়ি মাছের তরকারি, আলু দিয়ে করেছি, মাংসের মতো করেছি। এটা টমেটো চাটনি ছিল 2-3 দিন আগের করা। এটা হচ্ছে ডাল, সকালে ডাল আমি একবারই করে ফেলেছি, তোমাকে বলেছি আগে আজকে তাড়াতাড়ি রান্না করেছি। আর এখানে ফুলকপি আলু ভাজা আছে, এটা না মুখটা না আটকে গেছে, আমি না খুলতে পারছি না। আর এখানে হচ্ছে এটাও আটকে গেছে মুখে, সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি। তো এই ছিল আজকের মেনু। আর এই যে ভাত, ভাতটা এখন বাড়বো, বেড়ে কোথায় নিয়ে যাবো, তো চলো দেখতে থাকো, তার জন্য দেখতে হবে আমার আমার ব্লগটা পুরো। তো ফ্রেন্ডস দেখো তোমাদের বলেছিলাম কোথায় খাবো, তো সেদিন মতো আবার ছাদে চলে এসেছি, কিন্তু আরেকজন আছে সে আসছে, সেদিন আমরা তিনজন খেয়েছিলাম, তো এটাই ছিল আজকে সারপ্রাইজ। তো দেখতে থাকো, এখনও আসেনি, তো সব সরঞ্জাম নিয়ে এসেছি আপাতত, তো চলো আসো আর তোমরা আমার সঙ্গে কন্টিনিউ করো ব্লগটা। দেখো তোমায় তো দেখালাম আজকে রেসিপি কি হলো, আর বলেছিলাম কোথায় খাবো, আর আমাদের সঙ্গে কে খাবে তো দেখতেই পেলে। আজকে দাদাভাইকে অনেক দিন পর, মানে অনেক দিন বলতে অনেক দিন পরই দাদাভাইকে দুপুরে পেয়েছি, যেহেতু রাতে একটু ডিউটি ছিল তো আজকে আর দুপুরে বেরোয়নি, তাই বললাম চলো সবাই মিলে ছাদে একটু রোদে খাই, শীতকালের দিন তোমাকে তো পাই না, তো বলার সাথেই চলে এসছে। তো চলো আমরা চারজনে বসে পড়েছি, তো চারজনে একসঙ্গে খেতে খুবই মজা লাগছে, তো সেদিন আমরা তিনজন খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো থালাগুলো নিয়ে তো বেড়ে চলে এসেছি, আর কিছু কিছু জিনিস সেটা দেওয়া হয়নি, তো সবাইকে সেটা আমি সার্ভ করে দিচ্ছি আর কথা বলছি। আর ছেলেও একটু দুষ্টুমি করছে, মেয়েও বকবক করছে, তো সব মিলে আমাদের দুপুরে খাওয়াটা খুব ভালো জমে উঠেছে। তো ফ্রেন্ডস দেখো ছেলেকে কি বলছি, ছেলে আবার আমায় বলছে, আবার দাদাভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম, তো বললাম আমার বাহার থেকে একটু জল দাও, আর বললাম একটু তো ক্যামেরার দিকে তাকাও, একটু তো হাসো। তো দাদাভাই একটু হাসে কম, খুব মানে মাঝে মধ্যে হাসে, একটু রিজার্ভ। তো চলো আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বললাম, আর এই ভিডিওটা আজকে কেমন লাগলো, মানে বেশিরভাগটাই ছাদে তোমরা দেখতে পেলে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, নতুন দেখছো, নতুন ভিউয়ার্স, আমার নতুন বন্ধু, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক করে দেবে, আর মানে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছো, পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমি যতটুকু এগিয়েছি তোমাদের জন্য, তো তোমাদের আর ভুলি কী করে বলো। তো তোমরা এভাবে আমার হাত ধরে আরও এগিয়ে নিয়ে যেও। তো চলো আজকের মতো বাই বাই করছি, আর পুরোটা দেখো এখনও অনেকটা বাকি আছে খাওয়া, আমাকে ছেড়ে চলে যেও না। তো চলো এখানে আমি বাই বাই করছি, ছেলে মেয়ের তো খাওয়া হয়ে যাবে, আগে ওরা চলে যাবে, তারপর আমি আর দাদাভাই খাওয়াটা শেষ করব। তো চলো বাকিটা দেখতে থাকো।